সুপ্রিয় দর্শক আমি আনা হক মগরাহাট আজকে আপনাদের সামনে ভারতের একজন স্বনামধন্য কৃতি সন্তান সম্পর্কে কিছু বলতে চাই আজ নয়ই মে আজই তার জন্মদিন গোপালকৃষ্ণ গোখলে ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের আদি যুগের এক স্বনামধন্য রাজনৈতিক নেতা এবং এক বিশিষ্ট সমাজ সংস্কারক গোখলে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের এক প্রবীণ নেতা এবং সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা সোসাইটি কংগ্রেস ও অন্যান্য আইনসভা এবং সংস্থার মাধ্যমে শ্রী গোপালকৃষ্ণ গোখলে শুধুমাত্র ব্রিটিশ সাম্রাজ্যের অধীনতা থেকে ভারতের স্বাধীনতা দাবিকে জোরদার করেননি লিপ্ত থেকেছিলেন নানা প্রকার সমাজ সংস্কারমূলক কাজেও লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তিনি দুটি মূল আদর্শে বিশ্বাস করতেন সহিংসতা বর্জন ও সরকারি সংস্থার মধ্য থেকে সংস্কার সাধন বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি জাতি সম্পর্কে তার বিখ্যাত উক্তি আজ বাঙালি যা ভাবে আগামী দিনে ভারতবর্ষ তাই ভাবে আঠারোশো ছেষট্টি সালের নয়ই মে তৎকালীন বোম্বাই প্রেসিডেন্সির কৌটালুকে গোপাল কৃষ্ণের জন্ম উচ্চ চিতপবন ব্রাহ্মণ করলেও গোকলের পরিবার ছিল অপেক্ষাকৃত দরিদ্র তবুও তারা বাল্যকালে গোকলেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলে দিলেন যাতে ভবিষ্যতে তিনি ব্রিটিশ সরকারের অধীনে করণিক বা ছোটখাটো পদাধিকার পর লাভ করতে পারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ভারতীয়দের প্রথম প্রজন্মের অন্যতম ব্যক্তিত্ব হলেন গোখলে আঠারোশো সালে এলফিনস্টোন কলেজ থেকে তিনি স্নাতক হন গোকলের শিক্ষা তার পরবর্তী কর্মজীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল ইংরেজি শিক্ষার সঙ্গে সঙ্গে তিনি অবহিত হয়েছিলেন পাশ্চাত্য রাজনৈতিক ধ্যান ধারণার সঙ্গে এই সময় জন স্টুয়ার্ট মিল ও এডমন্ড বার্কের চিন্তা ভাবনা তাকে গভীরভাবে আকৃষ্ট করে ইংরেজ ঔপনিবেশিক শাসনের নানা দিকের কঠোর সমালোচনা করলেও কলেজ জীবনের শিক্ষা থেকে পাওয়া ইংরেজদের রাজনৈতিক তথ্য ও প্রতিষ্ঠানগুলির প্রতি তার শ্রদ্ধাবোধ মৃত্যু বজায় ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে গোখলের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন ব্রিটিশ সরকারের উচ্চ স্তর পর্যন্ত সম্পর্ক স্থাপন করে গোখলে কেবলমাত্র ভারতের তরুণ প্রজন্মকে শিক্ষিতই করে তোলেননি তাদের অতীতের তুলনায় অনেক বেশি সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছিলেন রাজনীতির আধ্যাত্মিকরণ সমাজ সংস্কার এবং বিশ্বজনীন শিক্ষায় দৃঢ় বিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল তার রাজনৈতিক উত্তরাধিকার মহাত্মা গান্ধী তবে গান্ধীজি তার পাশ্চাত্য রাজনৈতিক প্রতিষ্ঠান ও ধ্রুপদী উদারবাদের আদর্শকে পরিত্যাগ করলেও উনিশশো সালের ভারতীয় সংবিধানে যে ওয়েস্ট মিনিস্টার ধাঁচে সরকার পরিবর্তিত হয় তা ছিল গোখলের চিন্তার একমাত্র ফসল তো সুপ্রিয় দর্শক এই ছোট্ট ভিডিওটি শ্রী গোখলের জীবনী সম্পর্কে তার সংগ্রামী জীবনের কিছু কথা তুলে ধরার মধ্যে দিয়ে ভিডিও করার প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করতে ভুলবেন না তবে আমার অনুরোধ আমাকে উৎসাহিত করার জন্যে এই অল ইন ওয়ান চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবের মধ্যে কিছুটা শেয়ার করার চেষ্টা করুন ভালো থাকবেন ধন্যবাদ